প্রথম রেটা বাংলাদেশ ফার্স্ট সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষে সেই পরিচিত মুখ হাসিব আলামিন আরিফুল ইসলাম অনেক বেশি সক্রিয় বিশেষ করে জেলা ক্রীড়া সংস্থার মাধ্যম দিয়ে কেননা জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব মাঠ রয়েছে নিজেদের অ্যাবিলিটি আছে অ্যাবিলিটিটা কোথায় একটু বলি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নিজ নিজ জেলার জেলা প্রশাসক এবং জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি দুজনের কম্বিনেশনে যে কোনো লীগ আয়োজনের জন্য সেখান থেকে একটা উত্তরণের পথ ঘটবে এবং তাদের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নের বাস্তবায়নটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে নিচ্ছে বর্তমান কমিটি বাংলাদেশ কাবাডি ফেডারেশনে অবশ্যই বাংলাদেশের কাবাডির জন্য গুড নিউজ এবং বেশি বেশি আপনারা কাবাডির কিনে লিখবেন ফোকাস করবেন চ্যানেলে সেটি আমাদের প্রত্যাশা কেননা জাতীয় খেলার নামই হচ্ছে কাবাডি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে ঘোষণা দিয়েছিলেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই জমজমাট খেলাটির খেলায় ফের পয়েন্ট মইন পারলেন না শক্তির কাছে হার মেনেছেন আরো একবার কামব্যাক আরো একবার বাংলাদেশ সেনাবাহিনীর 24টি পয়েন্ট তাদের প্রতিপক্ষ স্যার ফার্স্ট সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স 12 এবং বোনাস পয়েন্ট নিয়ে গেলেন রুহুল আমিন দলের জন্য খাতায় কেননা এই দলের বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে এবং এবর্তে লোনা প্রাপ্তি দ্বার প্রান্তে প্রথমবারের মতো ফার্স্ট সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সেনাবাহিনীর কোর্টে মাত্র দুজন খেলোয়াড় রয়েছে এবং লোনা সহ 4 পয়েন্ট দুজনকে বিট 18 পেরিয়ে 19 ফার্স্ট সার্ভিস সেনাবাহিনী 28 9 পয়েন্টের লিড সেনাবাহিনী একবার কিন্তু অল আউট হয়ে গেছে তারা প্রতিপক্ষের বিরুদ্ধে চেস নাম্বার 14 হরপন সরকার বাংলাদেশ সেনাবাহিনী প্রতিযোগিতার গর্বিত স্পন্সর প্রতিষ্ঠান রানার গ্রুপ তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ সালাম রেধা কোন ফেডারেশন যেখানে সাহস পায়নি আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে তবে সেখানে একমাত্র বাংলাদেশ কাবাডি ফেডারেশন সাধারণ সম্পাদক ডিআইজি হাবিবুর রহমানের কল্যাণে তার সাহসী এবং সময় উপযোগী সিদ্ধান্তের কল্যাণে করোনার মধ্যে স্বাস্থ্য আইসাইটটা অসাধারণ যখন রেড করেন চতুর্দিকে তার নজরটা থাকে প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা তাকে যখন পিক করতে যান বা ক্রিপ করতে চান বা ক্যাচ করতে চান তখনই কিন্তু তাদের উপরে ছাঁকা দিয়ে পয়েন্টগুলো তুলে নিয়ে আসে কথার মধ্যে যুক্তি আছে এই যুক্তি খুঁজতে গেলে দিনের পর দিন রাতের পর রাত কেটে যাবে এই যুক্তি কিন্তু কখনোই পুরো ক্লিয়ার হবে না সেনাবাহিনীর আক্রমণ ফার্স্ট সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ওনে ফার্স্ট সার্ভিসের প্রশিক্ষণে ভালো প্রশিক্ষণের দরকার এমডি সাইফুল ইসলাম জানাচ্ছেন অনেকেই খেলা দেখছেন দেশের বাইরে থেকে অনেকেই খেলাটা দেখছেন যারা অংশ নিচ্ছেন তারাও দেখছেন
এবং ক্রীড়ার সাথে যারা সম্পৃক্ত তারা কখনোই ক্রীড়ার যে কোনো আয়োজন যশোরের বাগারপাড়া উপজেলার সাতিয়ানতলা থেকে প্রসেনজিৎ সাহা তিনি দেখছেন জিয়া বিশ্বাস প্রত্যেকেই রয়েছেন সকলের জন্য শুভকামনা আরো একবার রেডার সেনাবাহিনীর হাসান আলী এবং যারা ফেসবুক এবং ইউটিউবে খেলাটা উপভোগ করছেন আপনাদের সকলের জন্য শুভকামনা সফল ইভেন্ট পার্টনার অ্যাডটাস স্পোর্টস অ্যান্ড লাইভ ইভেন্ট গর্বিত স্পন্সর প্রতিষ্ঠান রানার গ্রুপ সফলতম আয়োজক বাংলাদেশ কাবাডি ফেডারেশন নেক্সট ম্যাচ দিনের শেষ খেলা ১২তম ম্যাচ দ্বিতীয় রাউন্ডে দুই বাহিনী স্বপন খান ম্যাচ রেফারি একেবারে আত্মসমর্পণ ৬৫-২৩ পয়েন্টের ব্যবধানে